হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রথমেই বলে রাখি যে তোমরা আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার গলার প্রবলেমটা এখনও ঠিক হয়নি আর এটা চলছে প্রায় সেপ্টেম্বর থেকে দেখো অক্টোবর শেষ হয়ে গেল প্রায় দু মাস হতে চললো তবুও কিন্তু আমার গলার অবস্থাটা এখনো ঠিক হয়নি আমি এখনও মেডিসিন নিচ্ছি তো প্লিজ তোমরা কষ্ট করে একটু বুঝে নিও কারণ এই গলার জন্য আমি কিন্তু ভয়েস রেকর্ডিং করতে পারছি না বা ফেস ক্যাম ক্যামেরা করতে পারছি না কারণ আমার কাছে অনেক ভিডিও জমে আছে তোমাদের জন্য আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই কিন্তু এই গলার সমস্যার জন্য আমি সত্যিই ভয়েস রেকর্ডিং করতে পারছি না তো প্লিজ একটু কষ্ট করে মানিয়ে নিও তো বন্ধুরা বর্ষা বিদায় নিয়েছে এবার হচ্ছে শীতের শুরু আর এই সময়টায় আমাদের কিন্তু গাছের একটু বেশি যত্ন নিতে হয় কারণ বর্ষার জন্য আমরা কিন্তু অনেকটা নিশ্চিন্তে বসে থাকি যে বর্ষার জলে গাছ অনেকটা পুষ্টি পাবে কিন্তু যখনই বর্ষা বিদায় নিয়ে চলে যায় তখনই কিন্তু আমাদের গাছকে আবার বেশি বেশি করে খাবার দিতে হয় তাদের প্রতি একটু বেশি যত্নশীল হতে চায় তো আজকে আমি গোলাপের নিয়ে একটু গোলাপের কাটাই চাটাই নিয়ে এবং তার মাটি বা তার সার কীভাবে আমি প্রয়োগ করবো সেটা নিয়ে কথা বলবো তো তার আগে বলে রাখি আমি কিন্তু গোলাপ এক্সপার্ট নই তবু আমি যতটুকু পেরেছি আমার গোলাপ গাছটাকে আমি সারা বছর কিন্তু মোটামুটি যত্নে রেখেছি এবং আমি কিন্তু প্রচুর ফুল পেয়েছি সেটা আমি তোমাদের সামনে শেয়ারও করেছি তো বন্ধুরা আজকে বলবো যে গাছটাকে আমি কাটাই ছাটাই কেন করবো প্রথমত বলি যে টবের গাছ বেশি লম্বা করতে নেই তাকে ছোট্ট করে রাখলে তাকে কিন্তু আরও সুন্দর দেখায় যেমন টপ তাকে তেমনভাবেই রাখা উচিত আমার গাছটা তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এক বছর হয়নি আমি আগের বার ডিসেম্বরে লাগিয়েছিলাম আমি আশা করতে পারি নার্সারিতে আরও দু তিন মাস গাছটা ছিল তো সেই অনুযায়ী আমি বলবো এটা প্রায় এক বছরেরই গাছ তাই এক বছরের গাছ বা এক বছরের কম বয়সের গাছে কিন্তু কাটাই চাটাই না করলেও চলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা ড্রামে দুটো গাছ লাগিয়েছি আর গাছের গ্রোথটা কত সুন্দর বা কত বড় হয়েছে গাছটা তো সেই অনুযায়ী আমি গাছটাকে কিছুটা কাটাই চাটাই করে আজকে সারের ব্যবস্থাপনাটা তোমাদের বলবো তো দ্বিতীয় কথা বলি যে কাটাই চাটাইটা কতটা করব। তোমরা করতে পারো তিন চারটে গিটের পর থেকে তোমরা ডালগুলোকে ছেটে দিতে পারো কারণ মোটা ডালগুলোতে কিন্তু বেশি ভালো ফুল পাওয়ার সম্ভাবনা থাকে আর যে ডালগুলো খুব বেশি লম্বা হয়ে গেছে সরু হয়ে গেছে সেগুলো থেকে কিন্তু তুমি ছোট ছোট ফুলই পাবে তো সেই অনুযায়ী আমাদের কিন্তু তিন চার তিন চারটে গিটের পর থেকে তুমি ডালগুলোকে ছেটে ফেলতে পারো কোনোরকম অসুবিধা নেই আর ডাল কাটার পরে অবশ্যই কিন্তু তুমি ফাঙ্গি সাইড লাগিয়ে তো কাটাই ছাটাইয়ের পর গাছের গোড়া থেকে তোমরা এক হাত না হলেও হাফ হাত হাতের তোমরা দেখে নেবে মোটামুটি একটা মাটি তুলে নিয়ে পুরোনো মাটিটাকে তুলে নিয়ে সেখানে নতুন সার মাটি ভরে দেওয়ার চেষ্টা করো আমি যেটা করি আমি যদি এক বালতি মা সাদানো মাটি দিই তার সঙ্গে আমি হাফ বালতি গোবর সার দিই তার সাথে আমি মগ তোমার সর্ষে খোল হাড়গুঁড়ো শিংকুচি এবং অল্প করে নিমখোল এবং ফাঙ্গি সাইড মিশিয়ে আমি কিন্তু মাটিটা তৈরি করি সত্যি বলতে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে তবু তোমাদেরকে আমি ছোট সংক্ষেপে একটু জানিয়ে রাখি শীতকালে গাছের গোড়াটা কিন্তু একদম আলগা করে দিতে হয় ফাঁকা করে দিতে হয় যাতে গোড়ায় একটু আলো বাতাস কুয়াশা লাগে গাছটা খুব ভালো গ্রোথ হয় এবার আসবো আমি মাটির ব্যবস্থাপনায় আমি সব সময় তোমাদের বলেছি যে আমি জৈবভাবে চাষ করি বা জৈবভাবে আমি কিন্তু গাছ করার চেষ্টা করি টব বা ড্রামের মধ্যে মাটিটা সার মাটিটা ভরে দেওয়ার পর অবশ্যই কিছুটা ফাঙ্গি সাইড চড়িয়ে দিয়ে কিন্তু জল দিয়ে দেবে আর যে ডালগুলো তোমরা কাটাই চাটাই করেছো সেই ডালগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে তোমরা কাটিং বসাতে পারো আর কাটিং বসানোর সময়ও কিন্তু সেই মাথাগুলোতে তোমরা কিন্তু ফাঙ্গি সাইড লাগিয়ে দেবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে ডালগুলো কাটিং বসিয়েছি সেগুলোতে কিন্তু পাতা বেরোতে শুরু করেছে আর এটা দেখানোর জন্যই কিন্তু আমি একটু দেরি করে ভিডিও দিয়েছি বন্ধুরা আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমি কিন্তু প্রথম গোলাপের কাটিং বসালাম এবং সেটাতে আমি সাকসেস হয়েছি আর এটাতে আমি এটা আমি লাল বালিতে বসিয়েছি কারণ কাটিং বসানোর মতো সেরকম বড়ো গাছ আমার ছিল না তো সেই অনুযায়ী আমি কাটিং বসাতে পারিনি তবে এই কাটিংগুলো থেকে আমি নতুন গাছ ভালোভাবে তৈরি করব আর সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আর কথা সামনে অনেক ভিডিও আসছে আশা করি আমার গলাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি ফেস ভিডিও করবো আর বয়স রেকর্ডিংও খুব সুন্দর করে করব। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো দেখতে থাকো আমার বাগান আর অবশ্যই শীতকাল পড়ে গেছে অনেক ফুল ফুটবে